আগামী শনিবার কলম্বোর এসএসসিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিঙ্গলিজ স্পোর্টস ক্লাবে এ পর্যন্ত খেলা 3টি টেস্টেই হেরেছে বাংলাদেশ, তবে প্রাপ্তি আছে সেখানে। 2001 সালে এ মাঠেই অভিষেকে সবচেয়ে কম বয়সে টেস্টে শতকের রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল। শ্রীলঙ্কার এই মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলা 4 ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবে সব মিলিয়ে এই মাঠে 10 ওয়ানডেতে খেলে একটিতে জয়ের হাসিতে মাঠ ছেড়েছে তারা। 2004 সালে হংকংকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। সেই 2005 সালে এসএসসিতে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। 2011 সালের 6 ফেব্রুয়ারির পর এই মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচই হয়নি। কেমন আচরণ করতে পারে তৃতীয় ম্যাচের উইকেট, এখনোই কোনো ধারণা করতে রাজি নন বাংলাদেশ কোচ চন্দ্রিকা হাথুরি সিংহে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উইকেট এখনও অপ্রস্তুত, এখনও ঠিকমতো যেহেতু প্রস্তুত হয়নি, 2 দিন সময়ও আছে, যে কোনো ধরনের উইকেট হতে পারে, আগামী 2 দিনে অনেক পরিবর্তন আসতে পারে। এসএসসিতে কখনও খেলেননি মাশরাফি, তবে এই মাঠ সম্পর্কে অনেক কিছুই জানা আছে তার। 3 শ্রীলঙ্কান কোচ তো আছেনই। সিঙ্গলিজে প্রচুর পরিমাণে রান হয়, এখানে গড় রান 280 থেকে 290-এর কাছাকাছি। উইকেটে যদি এমন হয় তাহলে তো কথাই নেই। ক্রিকেটের সব নিউজ পোর্টাল পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।